প্রিয় চাকরি প্রার্থী, আপনাদের জন্য সুখবর হচ্ছে ঔষধ প্রশাসন অধিদপ্তরে পুরোপুরি সরকারি চাকরি একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং এখানে ঠিক কোন পদগুলোতে আপনার চাকরি পাওয়া সহজ এবং ঠিক কিভাবে পড়াশোনা করলে চাকরি পাওয়া সম্ভব সেটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। আশা করছি ভিডিওতে নতুন হলে ভিডিওতে একটি লাইক করে ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। হৃদয় আপডেট একমাত্র চ্যানেল, যেই চ্যানেলের মাধ্যমে সবসময় চাকরি প্রার্থীদের উপকার করার চেষ্টা করা হয়। তাই এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। মূলত অফিস সহায়ক পদে 43 জনকে নিয়োগ করা হবে। আপনি যদি শুধুমাত্র এসএসসি পাস হয়ে থাকেন তাহলে কিন্তু এই পদটার জন্য আপনি যোগ্য বলে বিবেচিত হবেন এবং এক্ষেত্রে আমাদের যে একটি গুরুত্বপূর্ণ বই রয়েছে ওই বইটা যদি আপনি নিয়ে পড়েন তাহলে ইনশাআল্লাহ আশা করি টিকে যেতে পারবেন। এবং এখানে কিন্তু আপনাদের কম্পিটিশনটা খুবই কম হবে, কারণ বিভিন্ন জেলার প্রার্থী আপনারা কিন্তু আবেদন করতে পারবেন না। তাই বলবো যারা ঢাকাতে থাকেন বা বিভাগীয় শহরে থাকেন, যাদের আর কি ঢাকায় যাওয়া আসা একটু সহজ, তারা অবশ্যই এটাতে আবেদন করবেন, কারণ একটা দুইটা পদ হলেও এখানে কিন্তু নিজের যোগ্যতায় চাকরি পাওয়া সম্ভব। এই যে ল্যাব অ্যাসিস্ট্যান্ট, 7 জনকে নিয়োগ করা হবে। শুধুমাত্র বিজ্ঞান বিভাগ থেকে আপনারা যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছেন তারা সকলেই এটাতে টিকতে পারবেন। তাছাড়াও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক, এটার জন্যও কিন্তু আমাদের একটি বই রয়েছে যে বইটার দাম মাত্র 360 টাকা এবং এই বইটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। প্রিয় চাকরি প্রার্থী, তৃতীয় চতুর্থ শ্রেণীর জন্য আমাদের যে বইটা তৈরি করা আছে ভিডিওর ডিসক্রিপশন বক্সে সেই লিঙ্কটা আমরা দিয়ে দিব, ওই ভিডিওটা দেখে আসবেন এবং ওই বইটা কমপ্লিট করতে পারলে মহান সৃষ্টিকর্তার দোয়ায় আপনি অবশ্যই অবশ্যই নিজের যোগ্যতায় চাকরি পাবেন। এবং এই মুহূর্তে এখন এই যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো চলতেছে এখানে অনেক কম্পিটিশন কম, তাছাড়াও একটা দুইটা দশটা পদে আপনার আবেদন করতে হবে না, যেখানে দেখবেন একটু বেশি পদ আছে সেইগুলোতে আবেদন করবেন। এবং এখন কিন্তু সরকারি চাকরির এখনও সুযোগ চলতেছে। তাছাড়াও এখানে আরেকটা বিষয়, যেই কথাগুলো আসলে আপনাদেরকে কেউই বলবে না, এখানে দেখেন বলে দিয়েছে 1-3-7 ক্রমিকের শূন্য পদে অবশ্যই লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তারপর ভাইবা দিতে হবে। তাহলে অন্যান্য পদে কি হবে? দেখেন এই ওষুধ প্রশাসন অধিদপ্তরে অনেকেই বিভিন্ন জেলা কার্যালয়ে আসলে মাস্টার রুলে ঢুকছে, মাস্টার রুলে কাজ করতেছে, বড় বড় পরিচালক বা বড় অফিসারদের আসলে পরিচিত লোকজন তারা কাজ করতেছে, এদেরকে সরকারিকরণ করবে, কিছু টাকা পয়সা নিয়ে এদেরকে সরকারিকরণ আর কি করে দিবে। এছাড়াও যোগ্য প্রার্থীদের চাকরি কিন্তু হবেই, তাই বলবো ভয় পাওয়ার কিছু নাই, চাকরি হবে যোগ্যতায়। এবং এই মুহূর্তে অসংখ্য নিয়োগ বিজ্ঞপ্তি চলতেছে এবং সেই কারণেই তৃতীয় চতুর্থ শ্রেণীর সকল পদের জন্য যে বইটা পড়লে চাকরি নিশ্চিত এবং সকল জেলার প্রার্থীগণ আপনারা ছেলে এবং মেয়ে শতভাগ কমনের একমাত্র বইটা অবশ্যই অবশ্যই সংগ্রহ করবেন। এবং আমাদের ভিডিওতে আমরা দেখিয়েছি আমাদের যে অফিস সহায়ক বা বিভিন্ন তৃতীয় চতুর্থ শ্রেণীর গ্রেডের চাকরির জন্য যে বইটাতে আসলে কোনো ধরনের বিগত সালের কোশ্চেন আছে, এরপর কোনো ধরনের মানে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞানের চ্যাপ্টার ওয়াইজ আলোচনা দেওয়া নাই, ওই বইটার দাম 360 টাকা। এবং আমাদের যে নতুন বইটা তৈরি করা হয়েছে এটা আপনার টোটাল প্রায় 600 পেজের মতো হবে, এটাতে বিগত সালের কোশ্চেন ছাড়াও বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এগুলো অ্যাড করা হয়েছে, ওই বইটার দাম হচ্ছে 400 টাকা। এখন আপনি কোনটা নেবেন সেটা আপনার ব্যাপার, তবে দুইটার যে কোনো একটা বই নিলেই আশা করছি খুব ভালো একটা প্রিপারেশান আপনার হয়ে যাবে। এবং শতভাগ কমনের একমাত্র বই যেই বইগুলো শুধুমাত্র হৃদয় আপডেট চ্যানেল থেকেই পাওয়া সম্ভব। এবং এই মুহূর্তে রেলওয়ে গেটম্যান, টিকিট কালেক্টর, ওয়েম্যান সকল পদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বই রয়েছে। তাছাড়াও এলজিডি বই, অসংখ্য মানুষ বই অর্ডার করতেছে কিন্তু দিতে পারছি না, এই যে এলজিডির বই, তারপর কাস্টমসের বই, 3 দিনে প্রায় 70টা বইয়ের অর্ডার, প্রায় 40 জনকে বই দিতে পারিনি 3 দিনে, কারণ কাগজের দাম বেশি, এছাড়াও প্রচুর চাপ থাকার কারণে আসলে বই দিতে পারতেছি না। এবং একটা কথা মাথায় রাখবেন, হৃদয় আপডেট চ্যানেল একমাত্র চ্যানেল যেই চ্যানেলের ভিডিওগুলোর মাধ্যমে সবসময় আপনারা উপকার পাবেন এবং সকল প্রকার চাকরির খবর এবং ঠিক কীভাবে পড়াশোনা করলে চাকরি পাওয়া সম্ভব সেগুলো সম্পর্কে বিস্তারিত জানতে এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন, যাতে করে পরবর্তীতে অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তির খবর প্রকাশিত হলে সবার আগে আপনি জানতে পারেন। দোয়া রইল, ভালো থাকবেন।